বিশ্বকাপের আসরে মেক্সিকো মানে গ্যালারি জুড়ে মানব ঢেউ। সেই মানব ঢেউয়ের সঙ্গে এবার জুড়ে গেল মিষ্টি ছোঁয়া। রাশিয়ার রণক্ষেত্রে জার্মানির বিরুদ্ধে বল পায়ে ঝড় তুলেছিলেন লোজানোরা, আর মাঠের বাইরে ঝড় তুললেন এক মেক্সিকান যুগল। বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারানোর খুশিতে দীর্ঘদিনের বান্ধবীকে প্রেম নিবেদন করে বসলেন এক ফুটবল সমর্থক। জার্মানি বধের পর লুজনিকি স্টেডিয়ামের বাইরে যখন মেক্সিকানদের খুশির উৎসব চলছে, তখনই ভিড়ের মাঝে বান্ধবীর সামনে হাঁটু গেড়ে বসে পড়েন মেক্সিকান ভক্ত। এরপর পকেট থেকে আংটি বের করে শটান বিয়ের জন্য প্রপোজ। বিশ্বকাপের মঞ্চে বন্ধুর থেকে আই লাভ ইউ শুনে এক মুহূর্ত সময় নষ্ট করেননি প্রেমিকা। প্রেমিককে কাছে টেনে নিয়ে চুম্বন করে সেই অনুরোধের সম্মতি জানান তিনি। এক হাতে বিয়ারের গ্লাস আর অন্য হাতে বন্ধুকে কাছে টেনে নিয়ে ঠোঁটের আলিঙ্গনে মেতে ওঠে বান্ধবী। মুঠোফোনের যুগে লুজনিকি স্টেডিয়ামের বাইরের সেই দৃশ্যই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিশ্বকাপ মঞ্চ যে শুধু হৃদয় ভাঙে তাই নয়, হৃদয় জোরেও। লুজনিকিতে সেদিন শুধু জার্মান ভক্তদের হৃদয় ভেঙেছিল এমন নয়, জুড়ে ছিল দুই মেক্সিকান ভক্তের হৃদয়ও। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7।